cut live to Sukanta Majumdar speaking there. He's on a dharna. से हुआ मीडिया में सब है, सब सोशल मीडिया में घूम रहा है। मुख्यमंत्री झूठ का पुलिंदा बना रहा है, डराने की कोशिश कर रहा है हिंदुओं को कि वो वोट देने के लिए ना निकले। पीएम का ये भी कहना है कि बीजेपी बजरंग दल रिस्पॉन्सिबल है ये रायट्स के लिए। हाँ, बजरंग दल ही मस्जिद से बैठ के बम मर रहा था रामनवमी में। मुख्यमंत्री जी का पुलिस कहाँ था? रामनवमी का जुलूस निकलता है, हर साल निकलता है। मुख्यमंत्री जी का काम था कि वो उनको सिक्योरिटी नुमाइंदा करे, सुखे सिक्योरिटी की व्यवस्था करे, लेकिन सिक्योरिटी इन लोगों ने नहीं दी। जहाँ पे बैरिकेड होना चाहिए तो वहाँ पे बैरिकेड नहीं था, यहाँ पे बैरिकेड किया गया है। শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী, যে অরাজকতায় বিশ্বাস করে আমরা সেই অরাজকতায় বিশ্বাস করি না। নন্দীগ্রাম উনি কি দেখেছে? নন্দীগ্রামের লোক ওনাকে ভোটে হারিয়েছে, আর সিঙ্গুরের লোক ওনার ছড়ানো যে সর্ষে বীজ তার তেল এখনো বের করে যাচ্ছে। এক এমএলও তেল বের করতে পারিনি এখনো পর্যন্ত। তো সিঙ্গুর নন্দীগ্রামের মানুষই, নন্দীগ্রামের মানুষ তো অলরেডি একবার জবাব দিয়ে দিয়েছে। সিঙ্গুরের মানুষ গত লোকসভা নির্বাচনে জবাব দিয়েছিল, বিধানসভায় বাইচান্স জিতে গেছে। আগামী লোকসভা নির্বাচনে সিঙ্গুর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর দল 50,000 ভোটে পিছিয়ে থাকবে। সুকান্তবাবু, এই মুহূর্তে রাত্রে রাজ্যপাল উড়িষ্যা 4 নম্বর গেট ঘুরে যাওয়ার পর নতুন করে সকেট বোমা উদ্ধার করা হয়েছে। দেখুন, পুলিশ বোমা উদ্ধার করছে, এই বোমাগুলো কারা রেখেছে? আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা যারা এই দাঙ্গাকারীদের সাথে যুক্ত আছে, তারা এই ধরনের বোমা সেখানে জড়ো করেছে এবং সেই বোমা নিয়ে তারা সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। একজন এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না, যারা রামনবমীর মিছিলে মুখ্যমন্ত্রী পুলিশ কাউকে সামনে এসে দেখালো না যে এ রামনবমীর মিছিলে বোম মেরেছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো পর্যন্ত দেখেনি। উনি ছবি দেখাচ্ছেন কে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে নেচেছিল, তাকে কোথা থেকে ধরে নিয়ে এসছেন। যে পুলিশ কলকাতাতে অ্যামোনিয়াম নাইট্রেট জমা করে রাখলে খুঁজে পায় না, এনআইএ দিল্লি থেকে এসে ধরে, সেই পুলিশ মুঙ্গেরে কি অপরাধী ধরে ফেলছে? নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের ইমপ্ল্যান্ট করা ছিল এবং সেই জন্য পুলিশ জানতো যে কোথায় পালিয়েছে। আমরা তদন্ত চাইছি, নিরপেক্ষ তদন্ত চাইছি। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে ধামাচাপা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন যে আগামী পঞ্চায়েত নির্বাচনে কি অবস্থা হতে যাচ্ছে, তাই মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে মিথ্যে বুঝিয়ে ভুল বুঝিয়ে উস্কানি দিয়ে তাদেরকে দিয়ে এই কাজ করাচ্ছে। আমি মুসলিম সম্প্রদায়ের বুদ্ধিজীবী, যারা চিন্তাশীল মানুষ আছেন, যারা ধর্মীয় নেতা, যারা ধর্মনিরপেক্ষায় প্রকৃত ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, তাদের কাছে আহ্বান জানাবো, মুখ্যমন্ত্রীর পাতা পাদে পা দেবেন না, বাংলার সংস্কৃতিকে রক্ষা করুন। রাম আমাদের সবার, কারণ আমাদের সবার পূর্বপুরুষ রাম, বাবুর নয়। মজুমদার, দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ অফ দ্য বিজেপি স্পিকিং ডিমান্ডিং রেজিগনেশন অফ মমতা ব্যানার্জি। তমাল সাহা লাইভ উইথ আস। তমাল, ওয়ার ডু ইউ সি দিস হেডিং? Well, you know, the political blame game has only